হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সাকসেস কয়েডা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা গতকাল বলেছিলাম, গতকাল এবং আজকের ইম্পর্টেন্ট নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আগামীকাল থেকে ডেলি বেসিস আগে যেরকম নিউজ শেয়ার করতাম তেমনভাবেই আমরা শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে যে নিউজটা দিয়ে শুরু করব, রামমোহন রয় অ্যাওয়ার্ড ফর এন রাম। রামমোহন রয় অ্যাওয়ার্ড পেলেন এন রাম। ভেটেরান জার্নালিস্ট অ্যান্ড দ্য হিন্দু পাবলিশিং গ্রুপ চেয়ারম্যান এন রাম হ্যাজ বিন চুজেন ফর দ্য প্রেস্টিজিয়াস রাজা রামমোহন রয় অ্যাওয়ার্ড প্রেজেন্টেড বাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, রাজা রামমোহন রয় অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা পেলেন এন রাম। এখানে ডিটেলসটা একটু দেখে নিই। ভেটেরান জার্নালিস্ট অ্যান্ড দ্য হিন্দু পাবলিশিং গ্রুপ চেয়ারম্যান এন রাম চুজেন ফর দ্য প্রেস্টিজিয়াস রাজা রামমোহন রয় অ্যাওয়ার্ড প্রেজেন্টেড বাই দ্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টুয়ার্ডস জার্নালিজম। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া স্টাবলিশড হয়েছিল 4 জুলাই 1966 সালে। এটি হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। চেয়ারম্যান বর্তমানে রয়েছেন চন্দ্রমৌলি কুমার প্রসাদ এবং সেক্রেটারি অনুপমা ভাটনাগর। রবিএন ডেন লং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাট দ্য চেয়ারম্যান অফ টেসলা। টেসলা একটা কোম্পানি, তার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রবিয়ান ডেন হলম। নীনা কুমার, অখিলেশ রঞ্জন অ্যান্ড প্রসনা কুমার দাস হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ মেম্বার্স টু দ্য সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি। সিবিডিটির নতুন তিনজন মেম্বার অ্যাপয়েন্টেড হয়েছেন, তারা হলেন নীনা কুমার, অখিলেশ রঞ্জন এবং প্রসনা কুমার দাস। সিবিডিটি ইজ এ নোডাল পলিসি মেকিং বডি অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আন্ডার ফিনান্স মিনিস্ট্রি। ইট ইজ এ স্ট্যাটুটারি অথরিটি এস্টাবলিশড আন্ডার দ্য সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট 1963। বর্তমানে এর চেয়ারম্যান আছেন সুশীল চন্দ্র। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক উড প্রোভাইড $13 মিলিয়ন লোনস টু EESL টু প্রমোট এফিসিয়েন্ট এনার্জি ইউজেস ইন ইন্ডিয়া। EESL মানে কি? এনার্জি এফিসিয়েন্ট সার্ভিস হচ্ছে EESL। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তারা $13 মিলিয়ন লোন ইন্ডিয়াকে প্রোভাইড করবে এনার্জি এফিসিয়েন্ট যাতে করা যায়। এখানে দেখতেই পাচ্ছেন নিচে লেখা আছে এডিবি অ্যান্ড দ্য এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস সাইন্ড এ $13 মিলিয়ন গ্র্যান্ট টু প্রোভাইড বাই দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি ফর দ্য অ্যাডিশনাল ফাইন্যান্সিং অফ অ্যান অনগোয়িং এডিবি সাপোর্টেড প্রজেক্ট দ্যাট ইজ প্রমোটিং এন্ড ইউজ এনার্জি এফিসিয়েন্সি। অ্যাকর্ডিং টু ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং UWW র্যাঙ্কিং, বজরং পুনিয়া হ্যাজ বিন র্যাঙ্কড অন টপ পজিশান ইন 65 কেজি ওয়েট ক্যাটাগরি। এটা ভারতীয়দের কাছে খুবই গর্বের ব্যাপার। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ে নম্বর 1 হিসাবে নিযুক্ত হয়েছেন, টপ করেছেন র্যাঙ্কে বজরং পুনিয়া। UWW সম্পর্কে একটু জেনে নিই। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন এই UWW প্রেসিডেন্ট। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর প্রেসিডেন্ট হচ্ছে নিনান্দ লাবোবিক, এবং এটি হেডকোয়ার্টার আছে লাউনসানে, এবং এটি এস্টাবলিশড হয়েছিল 1912 সালে। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। মনুভাকের অ্যান্ড সৌরভ চৌধুরী হ্যাভ ওন গোল্ড মেডেল ইন 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম জুনিয়র ইভেন্ট অ্যাট 11th এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত। 11তম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ যেটা কুয়েতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মনু বাকের এবং সৌরভ চৌধুরী গোল্ড মেডেল পেয়েছেন 10 মিটার পিস্তল মিক্সড এয়ার টিমে। অঙ্গদ বীর সিং বাজওয়া হ্যাজ ওন দ্য গোল্ড মেডেল ইন মেন্স স্কিট ফাইনাল অ্যান্ড 8th এশিয়ান শুটগান চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত। এখানে দেখতে পাচ্ছেন হিন্দুর একটা নিউজ, সাইক্লোন ক্লাউডস ইসরোস GSAT-29 লঞ্চ প্ল্যান। সাইক্লোন ক্লাউডস ইসরোস GSAT-29 লঞ্চ প্ল্যানটা ব্যাপারটা কি? ইসরো ইজ রেডিং
itself to put communication satellite GSAT-29 on its heavy lift vehicle, the GSLV Mk-3. It would be ISRO's second communication satellite mission of 2018. It has launched another communication satellite GSAT-6A on March 29, but is lost in space a day later. এটা সাইকন ক্লাউডস, এইটাকে ইসরো GSAT-29 এই লঞ্চ ভেহিকেল দিয়ে সেটা মাপতে চলেছে, মানে সাইক্লোনটা কীভাবে হয় সেটাকে কীভাবে কন্ট্রোল করে যেসব ব্যাপার স্যাপার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এটা এস্টাবলিশ হয়েছিল 1969 সালে 15 আগস্ট, হেডকোয়ার্টার বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরুতে, বর্তমানে চেয়ারম্যান কে সিবান। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, এস পোর্শন অফ জিস্যাট M3D2 বিং ট্রান্সপোর্টেড। GSAT-29 ইজ এ 3500 kg কমিউনিকেশন স্যাটেলাইট ফর হাই কোয়ালিটি ইন্টারনেট সার্ভিস। ইট ওয়াজ বিল্ট অ্যাজ এন এস্টিমেট কস্ট অফ 360 crore উইথ এ লাইফ স্প্যান অফ 10 ইয়ার্স। ঘোষাল আউটলেটস সালেম। সৌরভ ঘোষাল ক্লিনড হিজ সেকেন্ড PSA ওয়ার্ল্ড ট্যুর ইভেন্ট টাইটেল দিস ইয়ার, প্রিভেলিং ওভার সেকেন্ড সিডেড জাহিদ সালেম অফ ইজিপ্ট। তাহলে PSA ওয়ার্ল্ড ট্যুর টাইটেলে এবছরের ট্রফি জিতলেন সৌরভ ঘোষাল। 25th এডিশন অফ সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটেরাল এক্সারসাইজ সিমবেক্স হ্যাজ বিন স্টার্টেড ইন আন্দামান সি অ্যান্ড বে অফ বেঙ্গল। সিমবেক্স সিঙ্গাপুরে, ক্যাপিটাল সিঙ্গাপুর সিটি, কারেন্সি ডলার, প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব এবং প্রাইম মিনিস্টার লি সিং লুং। এছাড়া যে মিলিটারি এক্সারসাইজগুলো হয়, যুদ্ধ অভ্যাস ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস, নোমাডিক এলিফ্যান্ট ইন্ডিয়া মঙ্গোলিয়া, হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়া চায়না, ইন্দ্র ইন্ডিয়া রাশিয়া, ইকুভেরিয়ান ইন্ডিয়া মালদ্বীপস, সম্প্রীতি ইন্ডিয়া বাংলাদেশ, শক্তি ইন্ডিয়া ফ্রান্স, গারুদা শক্তি ইন্ডিয়া ইন্দোনেশিয়া, হারিমাও শক্তি ইন্ডিয়া মালয়েশিয়া, বরুণা ফ্রান্স ইন্ডিয়া, ইমব্যাক্স ইন্ডিয়া মায়ানমার, প্রবাল দাস্তক ইন্ডিয়া কাজাকিস্তান, সূর্য কিরণ ইন্ডিয়া নেপাল, মিত্র শক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, খঞ্জার ইন্ডিয়া কাজাকিস্তান, মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড। এই এক্সারসাইজগুলো হয়, আমি একবারে সাজিয়ে দিলাম, স্ক্রিনশটটা নিয়ে রেখে দিলে কিন্তু আপনাদের অনেক পরীক্ষায় এটা হেল্প হবে। 49th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া IFFI উইল বি হেল্ড ইন গোয়া। 49th ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সেটা গোয়ায় অনুষ্ঠিত হবে। 49th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 20 থেকে 28 নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে। ঝাড়খণ্ড হ্যাজ বিন সিলেক্টেড অ্যাট দ্য স্টেট অফ ফোকাস ফর 49th IFFI অ্যান্ড ঝাড়খণ্ডে উইল বি সেলিব্রেটেড অন 24th নভেম্বর। ইন ইটস 49th এডিশন অফ FIFA দ্য কান্ট্রি অফ ফোকাস উইল বি অন ইসরায়েল। This year, Mr. Dan Ullman from Israel will be honored with Lifetime Achievement Award. Dan Ullman. তাহলে স্টেট হচ্ছে, স্টেট ফোকাস করা হবে ঝাড়খণ্ড, আর কান্ট্রি ফোকাস করা হবে হচ্ছে আপনার ইসরায়েল, আর লাইফটাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে মিস্টার ডান উলম্যান। গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইয়ুথ উইথ ডিসেবিলিটিস 2018 ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি। মুনাফ প্যাটেল হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম অল ফর্মস অফ কম্পিটিটিভ ক্রিকেট। মুনাফ প্যাটেল সমস্ত ধরনের ক্রিকেট থেকে রিটায়ার নিয়ে নিচ্ছে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট নিউজ গতকাল এবং আজকের, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, অবশ্যই অবশ্যই বেল আইকনটি প্রেস করুন এবং আরও অনেক ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।